नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपनादेर धन्यवाद। तो फ्रेंड्स, आपनारा प्रत्येके जानें ये करोना द्वितीय ढेवे आमादेर राज्य सह गोटा देशे जर्जरित। से क्षेत्र में करोना आक्रांतर संख्या दिन दिन बाढ़ते ही थेकेछे। से क्षेत्र में गत 24 घंटा आमादेर देशे करोना आक्रांतर संख्या प्राय 3 লক্ষের কাছাকাছি এবং আমাদের রাজ্যে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 8400। সে ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে লকডাউন ডাকা হয়েছে। কিছু কিছু জায়গায় স্থানীয় স্তরে লকডাউন ডাকা হয়েছে এবং কিছু কিছু জায়গায় নাইট কারফিউ জারি করা হয়েছে। সে ক্ষেত্রে আজ থেকে লকডাউন হবে এবং কোথায় কোথায় নাইট কারফিউ অর্থাৎ করোনা কারফিউ জারি করা হবে তা নিয়ে ইতিমধ্যেই একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আজকে ভিডিওতে আমাদের বিস্তারিত জানিয়ে দেব, তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই ভিডিওর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরে যাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। বিস্তারিত সবকিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখুন দেশ জুড়ে লকডাউন কবে হবে। দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী 3 সপ্তাহ খুবই কঠিন সময়। করোনা মোকাবিলায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম পরিকল্পনা করে রাখতে পরামর্শ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রীয় তরফে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কন্টেনমেন্ট জোন, করোনা মোকাবিলায় অন্যান্য পরিকল্পনা স্থির করে রাখতে বলেছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আরটিপিসিআর টেস্ট করানোর উপরেও জোর দিতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে করোনার বিরুদ্ধে লড়াই কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী 3 সপ্তাহ করোনার সংক্রমণ বিপজ্জনক হারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও সংক্রমণ মাথাছাড়া রূপ নিতে পারে। সেই কারণেই আগেভাগে সমস্ত পরিকল্পনা করে রাখতে পরামর্শ কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব ও পুলিশ বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নীতি আয়োগের সদস্য চিকিৎসক বি কে পাল। তিনি আগামী 3 সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে এই বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। দেশে গত 1 জানুয়ারি করোনা দৈনিক সংক্রমণ 20,000 ছিল, সেই সংক্রমণ এখন 10 গুণ বেড়ে গিয়েছে। সাংবাদিক বৈঠকে বঙ্গবাসীকেও আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আতঙ্কের কোনো কারণ নেই, টাস্কফোর্স তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 200 সেফ হোমে 11,000 বেড রয়েছে, আরও 4,500 বেড বাড়ানো হয়েছে, 400 অ্যাম্বুলেন্স রয়েছে। রাজ্য সরকারের সব রকম পদক্ষেপ করছে। রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকালই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হয়েছে, স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের দফা কমানোর প্রসঙ্গে এদিন ফের মমতা বলেন, নির্বাচনটা একদিনে করে নিলে ভালো হতো, নির্বাচন প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শেষ হবে তত প্রশাসন ভালোভাবে কাজ করতে পারবে। এই পরিস্থিতিতে ভোট সামলাবে না কোভিড সামলাবে, কোনটা করবে, ছোটো ছোটো প্রচার সভা করা যেতে পারে। এদিন টুইটারে মমতা লেখেন, ভারতে করোনা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা দ্বিতীয় ঢেউ বেসামাল গোটা দেশ। পরপর কয়েকদিন দেশে করোনা সংক্রমণ 2 লক্ষেরও বেশি। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 2,59,170 জন, মৃত্যু হয়েছে 1,761 জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে 1,53,21,089 জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা দেশে মৃতের সংখ্যা বেড়ে 1,80,530 জন এবং এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস 20,31,997। তো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন এই করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকার ফলে ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে 100 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং মোট 28 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে এবং হাওড়া ডিভিশনেও মোট 356 জনের করোনা সংক্রমণ দেখা গিয়েছে শরীরে। সেক্ষেত্রে হাওড়া থেকেও নানান জায়গাকার অর্থাৎ বিভিন্ন জায়গার ট্রেনের সংখ্যা ইতিমধ্যেই কমানো হয়েছে। সেক্ষেত্রে আপনারা যখনই বাড়ির বাইরে বেরোবেন অবশ্যই মাস্ক পরবেন এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন, তাহলেই কিন্তু আমরা প্রত্যেকেই এই করোনা সংক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবো। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।